নাজিব মিডিয়া ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজধানী ঢাকায় দেশের শীর্ষ ওলামায়ে কেরাম তারা বৈঠকে মিলিত আছেন। দীর্ঘ বৈঠকের পর যে সকল সিদ্ধান্তে উপনীত হয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই সিদ্ধান্তগুলো ঘোষণা করার জন্য এই মুহূর্তে আমরা এই লাইভ প্রোগ্রামের আয়োজন করেছি। শীর্ষ ওলামায়ে কেরাম এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা পেশ করা হচ্ছে আপনাদের সম্মুখে। জাতির উদ্দেশ্যে এখন সেই ঘোষণাপত্র পাঠ করছেন হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এবং উইফাকুল মাদারিসের অন্যতম শীর্ষ দায়িত্বশীল আল্লামা নুরুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুমুল আলিয়া। হুজুরকে আমি ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শীর্ষ ওলামা মশাইখের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্ভূত পরিস্থিতি বিশেষ আহ্বান। এক নম্বর, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে এবং হাইয়াতুল উলিয়ার পরীক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন তৈরি না করা হয়। দুই, আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত সকল ছাত্রদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা হানাহানিতে না জড়ায় এবং হযরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির সাথে কোনো ধরনের অসম্মানজনক আচরণ করে না হয়। তিন, সরকার ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে মাদ্রাসার সর্বময় ক্ষমতার অধিকারী শূরা কমিটির অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই তারা যেন মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ না করে, শিক্ষার্থীদের উপর চড়াও না হয় কিংবা অভিযান পরিচালনা না করে, অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় বহন করতে হবে। আশা করি আমাদের এই ঘোষণা সাথে সরকার একাত্মতা পোষণ করে নিহিত ব্যবস্থা গ্রহণ করবেন এবং মেহরবানি করে হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ছাত্ররাও আমাদের ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যা আহ্বান দিয়েছি সেই আহ্বান মোতাবেক তারা শান্ত হয়, পরিবেশ শান্ত হয়, এটাই আমাদের শীর্ষ ওলামায়ে কেরাম আমার সাথে ঢাকার মধ্যে যারা আছেন এখানে বসা আছেন তারা সকলের পক্ষ থেকে আহ্বান। এই বিষয়ে প্রয়োজনের সামনে আমরা আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে ইনশাআল্লাহ তাআলা প্রস্তুত আছি। সবাই দোয়া করবেন এবং আমরা চাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, উদ্ভূত পরিস্থিতি নিরসন হোক, এটাই আমাদের কামনা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারক।